রাত হলে স্কুল ঘরে নেশার ঠেক, সন্ধে হলেই স্কুল চলে যাচ্ছে সমাজ বিরোধীদের দখলে, দাবি স্থানীয়দের। খাতায় কলমে স্কুল আছে, আছে স্কুল ভবন, তবে নেই ভবনের ঘরের দরজা জানালা। মাথার চাল অনেক আগেই উড়ে গিয়েছে, বৃষ্টিতে ঘর ভেসে যায়, আর এরই মধ্যে চলে শিশুদের পড়াশোনা। এখান থেকেই গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দেওয়া হয়, তবে নেই আলাদা রান্নাঘর। এভাবেই চলছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের গোপালগঞ্জ অঞ্চলের ১১৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সন্ধ্যা নামলেই গোটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র মদ্যপ ও সমাজ বিরোধীদের দখলে চলে যায় বলে অভিযোগ। রাতভর চলে মদের আসর, গাজার ধোয়ায় ভরে যায় এলাকা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে পড়ে থাকে মদের বোতল, পড়ুয়াদের বসার জায়গায় নোংরা ফেলে রাখা হয়, কেন্দ্রে আসতে চায় না শিশুরা। এই কেন্দ্র থেকে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দেওয়া হলেও স্কুল পাঠ ভাঙা, বাচ্চাদের লেখাপড়া হচ্ছে না, দিদিমণি আছে পড়ার দিদিমণিও নেই, যে কোনো ভাবে আসে খিচুড়িটা হয়, কলও ভাঙা, টিউব কলে জলও নেই, বাচ্চা কাচ্চা কত অসুবিধে, একটু খিচুড়ি দিলে জলও খেতে পারে না, বৃষ্টি হয়ে এবারে ভাঙা, ঠান্ডা প্রচন্ড, বাচ্চা কাচ্চাও স্কুলে আসতে পারছে না। কেন্দ্রের অব্যবস্থায় কেউ আসতে চান না। বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এখানে একটা টিওয়াল নেই, স্কুল ঘরটা ভাঙা, বাচ্চারা এসে বসতে পারে না, হেল্পার নেই, দিদিমণি আছে, দিদিমণি নেই, হেল্পার আছে, স্কুল ঘরটা ভাঙা, বাচ্চারা বসতে পারে না, বৃষ্টি হলে একদম তো স্কুলে আসতেই পারে না। এখন ঠান্ডার সময় সমস্যা আরও বেশি, স্কুলে উপরে এলিভেস্টার নেই, কিছু নেই, ঠান্ডা তো অবশ্যই, বাচ্চারা কি করে পড়বে, বাচ্চারা পড়ার সময় মানে ঠান্ডাও লাগছে ওদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিও নিয়মিত আসেন না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা মঙ্গলা দাস বলেন, সন্ধ্যা নামলেই মদের আসর বসে এখানে, ঘরের দরজা জানলা নেই, জলের কল নেই। স্কুলে বলতে গেলে এখানে জানলা নেই, দরজা নেই, এখানে মদ খায়, বমি করে, গাঁজা খায়, তা বাদে এখানে কল নেই, একটা রান্নাঘর নেই, ওপরে এলিভেস্টার নেই, এরম পরিস্থিতি। ও সেই রাম ফার্ম ঝড় হয়েছিল তখনই এই এলিভেস্টার ভেঙে গেছিল, তারপর থেকে আর ঠিক হয়নি। চাইছেন আপনারা? আমরা চাইছি এটা একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক, আর এই বাচ্চা কাচ্চা সুন্দর হয়ে মানুষ হোক, আর বাচ্চারা খুব সুন্দর থাকুক, আমি এইটাই চাই। ভারপ্রাপ্ত সহায়িকা কল্পনা নস্কর কেন্দ্রের অব্যবস্থার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, স্থায়ীভাবে এই কেন্দ্রের সহায়িকা নেই, আমি ভারপ্রাপ্ত সহায়িকা হিসেবে কাজ করছি, কেন্দ্রের চরম অব্যবস্থা রয়েছে। যাবত অনেকদিন আগে থেকে এই সেন্টারে সহায়িকা দিদি নেই, অ্যাডিশনাল চার্জ হিসাবে দীপালী নস্কর আছেন, বর্তমানে আমি সহায়িকা পদে কাজ করছি, কিন্তু এখানে টিউবওয়েলের অবস্থা দীর্ঘ এক বছর যাবত কল নেই, মায়েদের অভিভাবকদের ডেকে মাদার্স মিটিং করে মায়েদের জলে আমার খাবারটা তৈরি হয়, এবং স্কুল ঘরের ছাদের অবস্থা তো বর্ষা হলে কাজই করা যায় না, এবং বাচ্চা শিশু মা থেকে কেউ দাঁড়াতেই পারে না, এমতো অবস্থা ঠান্ডার মধ্যেও এখনো বসাও খুব মানে সংকটজনক, সেই পরিস্থিতিতে আমি কাজ করছি। আমার দাবি যাতে টিউবওয়েল এবং স্কুল ঘরটি এবং কর্মী দিদি দুজনে না হলে তো কাজের খুবই কষ্টকর, ফলে আমি এগুলো চাইছি। গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনতা হালদার বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি, বিষয়টি জানি না, খোঁজ নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করব। আমি তো নতুন বসেছি আর এই বিষয়টা আমি তো জানি না, আমার কাছে কেউ কোনোদিন জানায়নি আর আমি জানিও না, তা আপনি বলছেন যখন আপনার মুখ থেকে শুনেছি, আমি এই বিষয়টা তদন্ত পূর্বে দেখব, দেখে আমি বিডিও সাহেবকে জানাবো, বিডিও সাহেব যত তাড়াতাড়ি সম্ভব ওটা ওর একটা ব্যবস্থা নেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, কুলতলি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।